একটা বদমাইশtone বাড়ি হইছে কইতাম নেই ওই যে রফিকুল্লাহ আফসারি চিনছেনারে ওই নোয়াখাইলা বাদাম্মা নোয়াখাইলা টাঙ্গাইলে বাদাম্মা একটা ছিলটা তো মরছে অনেক আরেক বাদাম্মা শুরু করছে জোরে গল্লা ঠিক এ বাদাম্মা আজকে তিন চার দিন ধরে ওয়াজের ভিতরে শুধুমাত্র এই হেবজখানার বিরুদ্ধে কোরআনের হাফেজদের বিরুদ্ধে কথা বলে যাইতেছে নাউযু বলেন আরো জোরে বলেন না নাউযু সে বলে এই দেশে নাকি এতগুলো দোকান পাটও নাই যতগুলো হেবজখানা আছে জোরে কন্যা মানে হেফজোখানা বাড়ছে এই জন্য তার কলি যায় আগুন লাগছে শুধু তাই নয় সে আরো কটাক্ষ করে বলতেছে এই ছোট ছোট লেদা সাওয়াল মানে ছোট ছোট বাচ্চা যখন খেলাধুলা করার দরকার ছিল তখন নাকি হেফজোখানার ভিতরে ওদেরকে বন্দি করে রেখে দেয় ও মুসলমান ভালো করে বুঝবেন হেফজ পড়ার বয়সটা কখন হেফজো পড়ার বয়সও হলো ছয় থেকে না বারো বছর পর্যন্ত কথা ঠিক কইলাম না ভুল কইলাম বালে ঘর আগ পর্যন্ত যদি কোনো বাচ্চা হেফজ না করে আল্লাহর কসম লাখে দুই একজন হইতে পারে মাগার নিরানব্বই হাজার নয়শো নিরানব্বইটাই পনেরো বছরের প্লাস হয়ে গেলে ওরা হাফেজ হওয়ার সুযোগ থাকে না কেন এখন অ্যান্ড্রয়েড মোবাইল বিভিন্ন গুনাহের আসবাব বিভিন্ন বিষয়ে তার মধ্যে জোয়ানি খাহেসা তারছে তার শরীরটা সারাদিন খালি বাইরম বাইরম করবো জোরে কোন ঠিক কিনা ওই দিক দিয়ে স্কুলের সিরিজ আয় দেখ রে দোস্ত মাল রে জোরে কোন ঠিক না এই যে একটা চিন্তা চেতনা তার ভিতরে গ্রাস করে এই সমস্ত কারণে তার আর মনোযোগ থাকে না হিপজো পর আর তার মুখস্থ আমক তার সাতচবক এইগুলো হেরে ফারাদা ধরলো আর বলতে পারবে না এই সুযোগটাই হলো সাত বছর থেকে বারো বছরের ভিতরে কমপ্লিট হতে হবে কারণ ওই সময়টার ভিতরে বাচ্চার কুয়াতে হাফেজ অনেক বেশি থাকে মুখস্ত শক্তিটা অনেক বেশি থাকে তার ব্রেনটা পিওর থাকে ওই ব্রেনের ভিতরে কোনো ঝামেলা থাকে না এর জন্য ওই অবস্থায় বাংলাদেশ সহ সারা পৃথিবীতে এই বিশ্বজয়ী তাকরিমদের মতো এই ছোট্ট অবস্থায় হেফজ শেষ করতে হয় যেরকম ঠিক না এই যে মাত্র কিছুদিন আগে একশো এগারোটা রাষ্ট্রের ভিতরে বিশ্বের উপরে বাংলাদেশটাকে জয়যুক্ত কইরা তাকরিম আসলো তার বয়স কত বলেন সপ্নার ১৪ চোদ্দ বছর কত বছর এ ১৪ বছর তো হলো তার হ্যাপজ শেষ করার আরো দুই বছর পরের কথা তার মানে তাকরিমও বারোর আগেই কমপ্লিট করে ফেলাইছে নাজমু সাকিবরা বারোর আগেই সবাই কমপ্লিট করছে কিন্তু আমার বুঝে আসে না এ বাদাম মারি করার বাদাম এখন এই হ্যাপজোখানার বিরুদ্ধে এইভাবে কথা বলতেছে আসলে আমার মনে হয় এ বাদাম মা চিন্তা করতেছে এইভাবে আর চলবে না ইসরায়েলের সাথে হাতে হাত মিলায় কিছু মাল পানি কামাই করার এখনই সুযোগ যেরকম ঠিক কিনা ওই যে কিছুদিন আগে এক নাস্তিকের আবির্ভাব হয়েছিল মুফতি মাসুদ নাম কি ছিল মুফতি মাসুদ দেখছেন আপনারা ইউটিউবে দেখবেন সে বহু মাদ্রাসা মসজিদে খেদমত করছে কিন্তু এখন সে তসলিমা নাসরিনের সাথে টকশু করে দাড়ি ক্লিনশিপ করিয়া এখন সে নিজেকে এরকম ভাবে সবকিছু নাস্তিক্য মনোভাব নিয়ে এখন সে নিজেকে চালাইতে চায় এই জন্য প্রিয় ভাইরা মানে আমি আপনাদেরকে বলবো এই সমস্ত বাদাম্মাদের কথায় কর্ণপাত করবেন না নিজের সন্তানদেরকে ছোট অবস্থায় হেফজখানায় দিবেন কারণ এই বয়সটা চলে গেলে আর হেফজ করার হাফেজ হওয়ার আর কোনো সুযোগ থাকবে না আজকে যিনি আপনাদের প্রধান মেহমান প্রধান আলোচক ওনার নামটা হচ্ছে মুফতি আলী হাসান ওসামা নামটার ভিতরেই কেমন যেন একটা আতঙ্ক ভাব ঘুমাই গেছেন নিয়া আপনারা কথা বলেন না কেন এ নামটাই একটা গোটা বিশ্বের জন্য আতঙ্ক জোরে কন ঠেকে না এক ওসমা বিন লাদেনের ওরা তো বলে যে বহু আগে মরে গেছে কিন্তু এখনো যদি খালি ওসামা নামটা শুনে তাইলে কিন্তু আমেরিকার গোম হারাম ঠিক কিনা বাংলাদেশও এক শ্রেণীর বাতেল পন্থা আছে যাদের আলী হাসান ওসামা শব্দটা শুনলেই তাদের গোম হারাম হয়ে যায় এখন তো আবার ওয়াজ মাহফিল যে করবেন নারায় তাকবীর তাকবির কিন্তু কোনো দিয়ে না ঠিক কিনা এই নারায় তাকবিরটাও নাকি এখন একটা আতঙ্কের নাম নারায় তাকবিরটা এই স্লোগানটা নাকি একটা বিতর্কিত স্লোগান জোরে মুসলমান আজকে এই চিল্লা মুসলমানের রাষ্ট্রের ভিতরে ওসামা বিন লাদেনের কথা বাদি দিলাম আবার ডিজে বলো হইতে পারে ওদের চ্যানেলগুলো এই নামটাই এখন একটা আতঙ্ক এখন আবার এমন বের হয়েছে যে ওয়াজ মাহফিলে যে নারায় তাকবির হয় না নারায় তাকবির বুঝেন একজন তো দেখি একটা নারায় দেখবি হয়ে গেছে এতটুকু হয়েছে নারায় চকু নারায় চকুবির লীল হে চকুবির হয় নাই হয় নাই ওই বাতলের মশন আগুন জ্বালালে শুধু চলবে না বাতলের কলিজায় আগুন জ্বালাইতে হবে কথা ঠিক আছে যেন ওইভাবে স্লোগানটা হওয়া চাই লিল্লাহে তাকবীর নারে তাকবীর আজকের একটা নিউজ আপনাদেরকে শোনাই ওই বিএনপির এক সমাবেশ হয়েছে চট্টগ্রামে ওখানে কিছু ব্যাক করে গোষ্ঠী গিয়া এক নেতা হয় আরেক দল জয় বাংলা জয় বঙ্গ বঙ্গবন্ধু ইয়া মানে কি করে শুরু করে শেষও করে হেরা তো অন্য কিছু বলার দরকার ছিল হ্যাঁ গিয়া ওখানে মাইরে দিছে নারায় থাকবে চিন্তা করেন রাজনীতি কারে কয় ওলামাই ক্যারামের লিল্লাহে তাকবির আর নারায় তাকবির নিয়ে হাদের সমাবেশ শুরু করে ওই বিএনপির এক আহমক নারায় তাকবির কইছে পাবলিক তো সব সুযোগ পাইছে কারণ দেখবেন এমনিতে যত কিছু কয় ধর্ম নিরপেক্ষতাবাদী বাংলাদেশে ধর্মকর্ম মানে না কিন্তু ভোটের আগে দিয়ে মোটামুটি হেরাওবার গোমটা দেয় হাতে তসবিল বাদ গিয়া কইন ঠিক টুপি লাগায় কি লাগায় না টুপি লাগায় তসবি লয় রুমাল লাগায় সব ঠিক আছে নির্বাচন সামনে আসতেছে এখন এক গরু গিয়া মাইরে দিছে কয় নারায় তাকবীর সবগুলি কয় আল্লাহু আকবার এখন এটার পরিবেশে এমন হইছে ডিবিসি নিউজ থেকে নিয়ে সমস্ত নিউজের মধ্যে আজকে বলতেছে কয় এ নারায় তাকবীরটা এটা একটা বিতর্কিত বিষয় আর জোরে কন্যা নাউজুবিল্লাহ ও মুসলমান ওয়াজ কি করব কি শুনবেন মা কিচ্ছা কাহিনী লাইলি মজনুর কিচ্ছা কাহিনী শুনতে শুনতে তো আমাদের জীবন শেষ এখন আমাদের মূল মসনদি ওরা নিয়ে নিতে চাচ্ছে ইমানটাকে ধ্বংস করে দিতে চাচ্ছে বলুন তো দেখি এই নারায় তাকবির স্লোগানটা এটা কি কোনো বিতর্কিত বা আতঙ্কিত কোনো বিষয় এই নারায় তাকবীরকে যদি তার আতঙ্কিত বিষয় বলে সেদিন বেশি দূরে নয় যেদিন এই বাংলার জমিনের পাঁচ নামাজের আজানকেও তারা বলবে এটা একটা আতঙ্ক সুতরাং এটাকে বন্ধ করে দেওয়া হোক জোরেগণ ঠেকে না এই জন্যে বাতেল যেভাবে আসবে প্রতিরোধ প্রতিবাদ ওভাবেই হবে জোরেগণ ঠিক কিনা এই নারায় তাকবীর যাদের কাছে ভালো লাগে না যারা মনে করে এটা আতঙ্কিত স্লোগান যারা মনে করে এটা বিতর্কিত স্লোগান মূলত ওরা ইসলাম ধর্মের কেউ না খবর নিলে দেখা যাবে ওদের ওই জন্মটাই যেখানে সেখানে হয়েছে বাপেরও ঠিক মতে তাদের পরিচয় নাই জোরেগণ ঠিক কিনা এই নারায় তাকবীর আল্লাহু আকবার এটাই তো মুসলমানদের একমাত্র হাতিয়ার নাকি মুসলমানের কাছে আছে আছে মিসাইল কোনো কিছু নাই সাবমেরিন নাই 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 মিসাইল কোনো কিছুই এই পৃথিবীর মুসলমানদের বিজয় এই পর্যন্ত সাড়ে চোদ্দ বৎসর পর্যন্ত সারা ওয়ার্ল্ডে যত বিজয় এ মুসলমানদের হয়েছে একটাই হাতিয়ার ছিল ওটার নাম হইল লীল্লাহবীর আরো জোরে বলতে হবে ওটার নাম হচ্ছে লিল্লাহি লিল্লাহ এই একটাই স্লোগান ছিল সারা পৃথিবীর জন্য মুসলমান ভাইরা আমাত আল্লাহর জমিনে আল্লাহর দিন বাস্তবায়িত করতে হবে এর জন্য ওসামা বিন লাদেন এর জন্যই মোল্লা ওমরেরা এর জন্য খালিদ বিন ওয়ালিদেরা এর জন্যই ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুদের জন্ম এই দুনিয়ার জমিনে হয়েছিল জরে কোন ঠিক কিনা বাতিলের মসনদগুলোকে খান খান করার জন্য কলিজার মধ্যে আগুন জ্বালায় দেওয়ার জন্য আল্লাহর নবী বিশ্ব নবী আলম আজ থেকে সাড়ে চোদ্দ শত বছর পূর্বে নবীজি ঘোষণা করে গেছেন কেমত পর্যন্ত আমার একটা হকের দল দুনিয়ার জমিনে থাকবে পৃথিবীর কোনো কোনো হুমকে পৃথিবীর কোনো কোনো পৃথিবীর জুলুম বক্তব্য ওই হকের জামাতটাকে তেমন পর্যন্ত কোনো দিন তাদেরকে কেউ দমায়া রাখতে পারবে না একটা দলে দুনিয়াতে আগেও ছিল এখনো আছে তেমন পর্যন্ত থাকবেই যে যত বড় লোকই হোক যত বড় পীরি হোক যত বড় দলনেতাই হোক সে যখন ইসলামকে কটাক্ষ করে কোনো কথা বলবে ধর্মকে কটাক্ষ করে কোনো কথা বলবে কোরআন সুন্নাকে কটাক্ষ করে কোনো কথা বলবে তো ওই হকপন্থী ওলামে কেরাম ওটাকে প্রতিবাদ করেই যাবে এক জাররা বড় বড় ছাড় দেওয়ার কোনো সুযোগ জোরে কোন ঠিক কিনা এই জন্য প্রিয় বন্ধু আমার বাতলটা আজকে বলা শুরু করে দিছে নারাই তাকবির এটা নাকি একটা বিতর্কিত বিষয় এটা একটা আতঙ্কিত স্লোগানের নাম সুতরাং ওরা বুঝাইতে চায় এটা যেন মুসলমানরা না দেয় আমরা বলবো যত পরিমাণে নিষেধ করা হবে কম করে হলো তার চাইতে কয়েক হাজার কোটি গুণে বেশি এ নারায় তাকবির প্রত্যেকটা মুসলমানের জবান থেকে উচ্চারিত হবেই হবে ইংসা প্রিয় বন্ধুরা আমার শিরিক মুক্ত ইমানের একটু আলোচনা আপনাদেরকে করবো শিরিক মুক্ত ইমান আমি আপনাদের সামনে সুরাত উন্নসার একশত ষোলো নম্বর আয়তে কারিমা তেলাবাদ করেছি আমি তেলাবাদ করেছি মহান আল্লাহ তালা এই ব্যাপারেই হজরত মোহতারাম ওসামা সাহেব আসার আগে নামটা কি কথা না মুফতি আলী হাসান এই নামটাই যে কিছু কিছু মানুষের কাছে একটা আতঙ্ক বর্তমানে এটা আপনাদের জানা আসেনি প্রিয় ভাইরা আমার শিরিক শিরিক মুক্ত ইমান চাই মৌলিক ভাবে দুইটা কথা আমি বলবো ভালো করে বুঝবেন মুশরেক যারা আছে হিন্দু বৌদ্ধ ইহুদি খ্রিস্টান নাস্তিক মোর্তার যারা এক কথায় তারা তো চিরস্থায়ী জাহান নামে জোরেগণ ঠিক কিনা চিরস্থায়ী জাহান নামে ইন্নাল্লা দিন একা ফারু যারা কুফুরি করবে দুনিয়াতে আল্লাহ তাদের সামনে একাধিক আয়াত তেলাওয়াত করছেন আয়াত নাজিল করছেন যে তারা এমন জাহান নামে হবে খালিদিনা ফিহা আবাদা অনন্ত সীমকাল তার সেখানে থাকবে বাকি ওদের বেলায় আর কোনো মাছ আলা নাই ওরা তো বিনা হিসাবে জাহান নামে বিনা হিসাবে কি বাকি আমরা আপনারা যারা মুসলমান এই মুসলমানদের জন্য মৌলিকভাবে জান্নাতে যাইতে হলে দুইটা কাজ করতে হবে জোরে বলেন কয়টা পৃথিবীর যেই কোনো মুসলমান যে কোনো মোমেন মোমেনাত জান্নাতে যাইতে হলে মৌলিকভাবে তাদেরকে দুইটা কাজ করতে হবে নাম্বার ওয়ান শিরিক মুক্ত ইমান লাগবে জোরে কোন কি মুক্ত ইমান শিরিক মুক্ত ইমান লাগবে নাম্বার টু বিদাত মুক্ত আমল লাগবে যেরকম ঠিক কিনা নাম্বার ওয়ান হলো শিরিক মুক্ত ইমান নাম্বার টু হচ্ছে বেদাত মুক্ত আমল যদি আপনার আমার ইমানের মধ্যে শিরিকের জার্রা বরাবর দুর্গন্ধ থাকে আল্লাহর কসম ওই ইমান দিয়েও কোনোদিন আল্লাহর জান্নাতে যাওয়া যাবে না পক্ষান্তরে মনে করেন ইমানের মধ্যে শিরিক নাই পিউর ইমান সব ঠিক আছে কিন্তু আমলের মধ্যে ঝামেলা আমলের মধ্যে বেজাল আছে না নাই আমল মন চাহি মতো করে নবীজির সুন্নত মতে করে না মনে যেটা চায় ওটাই করে এক দলের মধ্যে অনেক মানুষ এই কাজটা করতেছে চিন্তা করে এত মানুষ যখন করে তাহলে এটা মনে হয় সহি না বলেন প্রিয় বন্ধুর আমার এই যে মাত্র গত দুই দিন আগে বারোই রবিউল আউ্বাল মাস গেল এদেশের লক্ষ লক্ষ তথাকথিত সুন্নি মুসলমানের বাচ্চারা নবীজির এই জন্ম দিবসকে উপলক্ষ করে বেদাতি কর্মকাণ্ড করছে কি করে নাই জোরে জোরে বলতে হবে করে কি করে নাই সেই চট্টগ্রামে প্রায় পঞ্চাশ লক্ষ লোকের অধিক সমাগম হয়েছে এবং তারা গ্রিজ বুকে কি বুক কয়েডারে গ্রিজ বুকে নাম দেওয়ার জন্য নাকি তারা আবেদন জানাইছে চিন্তা করছেন তার মানে নবীজির আশেকের জন্য তারা রাস্তায় বের হয় নাই ওই যে ওই গিনিস বুক না কি বুক ওখানে নাম উঠানোর জন্য তারা ওখানে নাম সে জোরে কন্টেক কেনা প্রিয় ভাইরা আমার বলতেছিলাম নাম্বার ওয়ান শিরিক মুক্ত ইমান লাগবে নাম্বার টু বেদাত মুক্ত আমল লাগবে এই দুইটা ছাড়া জান্নাতে যাওয়ার তৃতীয় আর কোনো রাস্তা কোরআন সুন্না ইজমা কে আছে নাই আপনাদের কি জানা আছে শিরিক মুক্ত ইমান লাগবে বেদাত মুক্ত আমল লাগবে কারণ কি এই পৃথিবীর জমিনে আসমানে নিচে জমিনের উপরে যতগুলো গুণা আছে যতগুলো নাফরমানি আছে যত ধরনের অপরাধে দুনিয়াতে আছে আল্লাহ পাকের স্বয়ং আল্লাহ তালা নির্দেশ আল্লাহর ঘোষণা শিরিকের চাইতে বড় কোনো গুনা আমার জমিনের উপরে আর দ্বিতীয়টা নাই জোরে কন্যা নজুবিল্লা মুসলমান ভাইরাম আল্লাহর জানাতে যদি যেতে চান জাহান্নামের আযাব থেকে যদি নিজেদেরকে বাঁচিয়ে রাখতে চান দুইটা আমল আপনাকে আমাকে করতে হবে মৌলিকভাবে নাম্বার 1 আপনারা আমার ইমানটাকে পিওর রাখতে হবে নির্ভেজাল রাখতে হবে শিরিক মুক্ত ঈমান লাগবে কারণ जरा बराबर শিরিক যুক্ত ঈমান যদি আপনারা মনে থাকে আল্লাহর কসম আল্লাহর কসম ওই ইমান নিয়ে কোনোদিন আল্লাহর জান্নাতে যাওয়া যাবে না সোরা তুমি সার একশো তোর শুরু নাম্বার আয়াটের ভিতরে আল্লাহ রব্দ আমিন নিজে বলেন ইন লহ লায়া গোফিরু আইয়ো শুনো কাবিহি ওয়া গোফিরু মাদু নাজালিকানি মাইয়া সা ও মাইয়ু শুনে কি বিল্লাহি ফাকদু দল্লা দানা লাম্বাই মুসলমান ভাইরা আমার আল্লাহ রব্দলাম আলামিন বলেন হে আমার গুনাগার বান্ধাবান্ধীরা শুনে রাখো পৃথিবীর নিজমিনে একমাত্র শিরিকের গুনা ছাড়া বাকি যত গুণা তোমার আমার তোমার জীবনে করে ফেলেছো জিন্দগির সত্তর বৎসর তুমি নামাজ পড়ো নাই সত্তর বৎসর তুমি রোজা রাখো নাই সত্তর বৎসর তুমি হজ করো নাই সত্তর বৎসর জিন্দগিতে মালের জাকাত ফরজ হয়েছিল জাকাত দেও নাই এভাবে নিজের জীবনে পদে পদে তুমি নাফরমানি করেছো হে বান্দা শুনে রাখো আমি আল্লাহ পাকের একটা নাম হলো রহমান আর একটা নাম হলো রহিম আমি আল্লাহ যদি চাই ইচ্ছা করলে বান্দা তোমার জিন্দগির তাম গুনা খাতাগুলো আমি আল্লাহ ক্ষমা করে দিতে পারি কারণ আমাকে জিজ্ঞেস করার মতো কেন ক্ষমা করলাম এমন প্রশ্ন করার মতো ক্ষমতা দর দ্বিতীয় কেউ নাই জোরে বলুন ঠিক না আল্লাহ কয় বান্দারে আমি ইচ্ছা করলে তোমার জিন্দগির সমস্ত গুণাগুলো আমি আল্লাহ মাফ করে দিতে পারি কিন্তু সাবধান সাবধান একটা গুণা এমন দুনিয়ার জমিনে আছে যে গুনাটা যদি বান্দা তুমি করো আমি কষ্টিন কালেও আল্লাহ ওয়াদা করলাম তোমাকে ক্ষমা করব না ওই গুনাটার নাম হলো সিরিকের গুণা জোরে কিসের গুণা আল্লাহ পাক বলেন ইন্নাল্লাহ লায়া হফীরু আই শোনা কাবিহি মা দোনা জালি কালি মাইয়া শা আল্লাহ পাক নিজে ওয়াদা করে ফেলেছেন নিশ্চয়ই আল্লাহ তালা শ্রীকের গুনাটাকে কোনো দিন আল্লাহ তালা ক্ষমা করবেন না হ্যাঁ মুসলমান আল্লাহর বান্দাবান্দিরা হলো তিন প্রকার বন্ধুরা ভালো করে আমার আপনার ভিতরে প্রশ্ন জাগতে পারে হোজন আমরা তো মুসলমান আল্লাহকে বিশ্বাস করি আল্লাহকে মানি আমরা তো শিরিকের গুণা করি না কুফুরের গুণা করি না এই জন্যে ভালো করে বুঝতে হবে বন্ধুরা আমার শিরিক হলো তিন প্রকার জোরে কোন কয় প্রকার এক নাম্বার পহেলা নাম্বার শিরকের নাম হলো ইশরাক ফি যাতিল্লাহ স্বয়ং আল্লাহ পাকের সত্তার সাথে আল্লাহর সাথে নাফরমানি করা যেটা বন্ধুরা আমার দুনিয়ার মুশরিকরা করে হিন্দুরা মুশরিকি করে শিরকি করে কাফের বেঈমান মাজুসিরা ইশরাক ফি যাতিল্লাহ করে তারা আল্লাহকেও মানে আবার পাশাপাশি ৩৩ কোটি দেবতারও মানে জোরে কর নাউজুবিল্লাহ হিন্দুরা কিন্তু নাস্তিক না ওরা আল্লাহকে বিশ্বাস করে ভগবানকে বিশ্বাস করে পাশাপাশি একটা দুইটা খোদা নয় ওদের তেত্রিশ কোটি ভগবানের পূজা করে জোরে নানা এমনি ভাবে খ্রিস্টান যারা তারাও আল্লাহ চালাকে মানে নাস্তিক না বাকি তারা তিন খোদায় বিশ্বাসী যেটাকে তাদের বাসায় ত্রিফুল গড অর্থাৎ আল্লাহ হলেন স্বামী মরিয়াম হচ্ছেন আল্লাহ পাকের স্ত্রী ঈসা আলাহিসাল্লাম হলেন আল্লাহ পাকের ছেলে জোরে নানা পৃথিবীর সমস্ত খ্রিস্টানরা এই দীর্ঘদায় বিশ্বাসী এই জন্য হেরও মুশ্রেক অরও কি মুশরেক কারণ তারা এক খোদায় বিশ্বাসী না এক আল্লাহকে মানে না এমনিভাবে মাজুসি যারা অগ্নি পূজক তারাও আল্লাহ তালাকে মানে কিন্তু পাশাপাশি আবার আগুনেরও পূজা করে যারা সূর্যের শামসিয়া যাদেরকে বলা হয় সূর্য পূজক তারা আল্লাহকেও মানে পাশাপাশি সূর্যের কাছেও সাহায্য চায় না উজুবুল্লাহ মিং জারিক এই জন্য দুনিয়ার যত কাফের বেইমান মুশরেক আছে তারা ইশরাক ফি জাতিল্লা করে স্বয়ং আল্লাহ তালার সত্তার সাথে আল্লাহর জাতের সাথে তারা সিরিকি করে অংশীদারি স্থাপন করে সিরিক মানে অংশীদারি স্থাপন করা যার কারণে যত দুনিয়ার মুশ্রিক আছে সবাই হলো চিরস্থায়ী জাহান নামে বাকি আসেন আরো দুইটা শিরিক আছে আমরা মুসলমানরা যে দুইটা করি দ্বিতীয় নাম্বার শিরিকের নাম হলো ইসরাক ফি এলমিল্লা নাম কি ইসরাক ফি এলমিল্লা আল্লাহ পাকের আল্লাহ পাকের জ্ঞানের সাথে শিরিক করা ওটা কেন মুসলমান ভাইরা আমার যে এলেম একমাত্র আল্লাহ পাকের সাথে খাস পাঁচটা বিষয় পৃথিবীতে এমন আল্লাহ রেখে দিচ্ছেন যে পাঁচটা বিষয়ের জ্ঞান আল্লাহ বাদে আর কেউ জানে না হাত্তাকে আপনার আমার নবী বিশ্ব নবী স্বয়ং মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহাম পর্যন্ত এ পাঁচ বিষয়ের জ্ঞান রাখেন না প্রিয় আমার এর মধ্যে একটা হলো মহান আল্লাহ পাকের এলমুল গায়েব একটা কি ইলমুল গায়েব গায়েবের খবর রাখা অদৃশ্যের খবর রাখা বলুন তো দেখি আল্লাহ বাদে কি পৃথিবীর কেউ গায়েবের খবর জানে আওয়াজ হয় না কেন আল্লাহ ছাড়া কি পৃথিবীর কেউ গায়েব জানে আমাদের দেশের এক শ্রেণীর মুসলমান ভাই বোন এমন আছে যারা বলে আল্লাহ এলেমের গায়েবের খবর জানে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম ও গায়েবের খবর জানে জোরে কন্যা নজুবিল্লা অ মুসলমান ভাইরা আল্লাহ রব্বুল আলামিন নিজ কোরআন শরীফে একাদে কা ayat এর ভিতরে বলে দিয়েছেন উল্লা ইয়ালামু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদি আল গায়বা ইল্লাল্লাহ জুরকন আল্লাহু আকবার হে নবীজি আপনার উম্মতদেরকে আপনি জানিয়ে দেন লা ইয়ালামু মা ফিস সামাওয়াতি আসমান এবং জমিনে যা আছে ফেরেশতা আছে জিন্নাত আছে আদম আছে নবী আছে অলি আছে পয়গম্বর আছে রসুল আছে পৃথিবীর কেউ এমন কেউ নাই যারা আমি আল্লাহ পাকের এ গায়েবের খবর জানে একমাত্র ইল্লা আল্লাহ অর্থাৎ আমি আল্লাহ তালা ছাড়া কিছু কিছু গায়েবের বিষয় এমন আছে মৌলিকভাবে গায়েবের খবর আমি আল্লাহ ছাড়া পৃথিবীর আর কেউ জানে না হা কেউ কেউ বলে থাকেন আমার আপনার নবী কিছু গায়েবের খবর জানায় গেছেন এটার নাম বন্ধু গায়েবের খবর জানা নয় বরংস জিব্রাইল আমিনের মাধ্যমে আল্লাহ তালা আপনার আমার নবীকে কিছু কিছু জিনিস শিখায় দিয়েছিলেন অগ্রিম জানাই দিয়েছিলেন বন্ধুরা আমার যেটা আল্লাহ জিব্রাইলের মাধ্যমে জানাইছেন যে গায়েবের খবর জানতে অন্যের মধ্যস্থ দ করতে হয় এটাকে বন্ধু কোনদিন ইলমুল গায়েব বলা হয় না জরে কোন ঠিক কিনা ইলমুল গায়েব তো বলা হয় নিজে নিজে জানা আবাদুল abad আজ থেকে লক্ষ লক্ষ কোটি কোটি বছর আগে দুনিয়ার জমিনে কি ছিল বলুন তো দেখি সেটা আমার আল্লাহ জানতেন কিনা বর্তমান সারা পৃথিবীতে একসাথে কি কি ঘটনা ঘটছে সেটা আহকামুল হাকিমিন আল্লাহ তাআলা এই মুহূর্তে জানেন কিনা আজ থেকে লক্ষ মিলিয়ন বিলিয়ন বৎসর পরে এ দুনিয়াতে কি হবে না হবে এই সব কিছুর খবর আমার আল্লাহ পাকের কাছে আছে না নাই এটা এটাকে বলা হয় আলিবুল অদৃশ্যের খবর জানা যেটা একমাত্র আল্লাহ পাকের সিফত এই ইশরাক ফিয়াল মিল্লা আজকে দেখা যায় আমরা মুসলমান হইয়া বন্ধুরা আমার যে জিনিসটা একমাত্র আল্লাহ তাআলার সাথে खास আমরা মুসলমান হইয়া অনেক সময় ওলি আউলিয়ার শানও বলা ফেলি উনি কিন্তু গায়েবের খবর জানে জোরে কন্যা বন্ড পীরের দরবারে যায় বলা হয় বাবা রে ও বাবা বারো বছর হইলাম বিয়ে করলাম একটা বাচ্চা নাই দে বাবা আমার একটা বাচ্চা দে দেবিল্লা বলে আ মুসলমান ভাই না আমার যারা জাদু টুনা করে কুফুরি কালাম করে ওদের কাছে অনেক সময় যাইলে অগ্রিম বলে দেয় হা বুঝছি তোমার বোর বাচ্চা হয় না বলে কি বলে না তুমি বিদেশের টাকা জমা দেওয়া মাইন খাইছো এই জন্যে আসছো আর তখন তোমার আমার সমস্ত ইমানের মধ্যে শিরিক চলে আসে আর বলে ফেলি বাপরে পীরে কামেল দেখা যায় বাবাই তো দেখি সব জানে নাহ্লা বলেন আছে না নাই কয়ে বাবাই কেমনে জানলো আমার বোর বাচ্চা হয় না কেমনে জানলো আমি বিদেশে যাইতে পারতেছি না কেমনে যাইলো আমার ব্যবসার মধ্যে শুধু লস হয় মুসলমান বন্ধুরা আমার জিন্নাতের মাধ্যমে অনেক সময় আপনার আমার খবরটা তারা অগ্নিম নিয়ে নেয় এর অর্থ এটা বলার কোনো সুযোগ নাই যে আমার অলি আমার পীর বাবা গায়েবের খবর জানছে এমন কি দুনিয়ার জমিনের কোন নবীর না বন্ধু আমার গায়েবের খবর জানতেন না হাত যাকে না বানাইলে আসমান তৈরি হইতো না জমিন তৈরি হইতো না যার আল্লাহ তালা সিদ্ধাতুল মন তাহা বানাইলেন যার সনে আল্লাহ তালা জান্নাত জাহান্নাম বানাইলেন যার আল্লাহ তালা আরো কুরসি লৌহ কলম পয়দা করলেন এ নবীয় বন্ধু আমার আরিমুল গায়েব ছিলেন না এলেমের খবর গায়েবের খবর জানতেন না জোরে কন ঠেকা এই জন্য বন্ধুরা আমার ওলামাই কেরামগুন লেখছেন দুই নাম্বারের শিরিক হলো ইসরাক যে নেম একমাত্র আল্লাহর সাথে খাস এটাকে কোনো পীর বাবার সাথে লাগায় দেওয়া ভণ্ড পীরের সাথে লাগায় দেওয়া জাদু টোনা যারা করে তাদের সাথে লাগায় দেওয়া নবীদের সানে আলমুল গায়েব জানে এই বিষয়গুলো জানায় দেওয়াটা দুই নাম্বারের শিরিক এই শিরিকের গুণাও জানা করবে নিঃসন্দেহে তারাও মুশ্রিক তারাও চিরস্থায়ী জাহান নামি জোরে কন্যা প্রিয় প্রিয় আমার। এই দ্বিতীয় প্রকারের শিরিক যেটা ইসরাক ফিল মিল্লাহ আল্লাহ পাকের জ্ঞানের যে এলেমগুলো থাকার কথা এইগুলো আমরা কিছু মুসলমানরা নাদানেরা পীর বাবার সাথে এইগুলো লাগায় দেয় কি দেই না যেরকম এমন মুসলমান সংখ্যা বহু আছে যারা বলে আল্লাহ তালা যেমন আলীমুল গায়েব আমাদের নবীও ও গায়েব নওজুবিল্লাহ বলেন আল্লাহ যেমন সর্বহালতে সর্বজাগায় বিরাজমান সব সময় আল্লাহ আসেন হাজের নাজের নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লামু সর্ব জায়গায় সব সময় হাজের নাজের এই জন্য দেখবেন হেদের মিলাদ মাহফিলের মধ্যে একটা চেয়ার রাখে দেয় দেখছেন আপনারা রাখে কি রাখে না জিজ্ঞেস করলাম ভাই চেয়ার কেন রাখলা কয় পিসব আরে আমাদের নবী ইয়া নবী সালাম আলেকে যখন ডাক দিয়ে দিমু তো নবীজি মদিনা থেকে উঠে আসে এখানে চেয়ারে বসে যাইব নাউজুইলে বাড়ির গিয়ে গো এরামনেরা ইয়ানবী সালাম আলাইকে ডাক দিলেই নাকি নবীজি মদিনা থেকে চলে আসে এই বেআবের গোষ্ঠী নবী বলেন আমার উম্মতের মধ্য থেকে যারা পৃথিবীর এই প্রান্ত থেকে আইসে আমি নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লামের রওজা থারের পাশে আইসা সালাম দেয় আমি হায়াতুল নবী জিন্দা নবী রওজা থারের ভিতরে থাইকা স্বয়ং নিজে তার সালাম শুনি এবং সশরীরে আমি আমার উম্মতের সালাম তার কাছে রিপিট করি জোরেকন সোহান আল্লাহ আর পৃথিবীর প্রান্ত প্রান্ত থেকে বর্তমানে জীবন আমরা এখানে বসা এখান থেকে যারা সালাম এবং দুরুদ পাঠায় নবী বলেন ইন্নালিল্লাহি মালাইকান মালাইকাতান সাইয়াহিনা ফিল আরদি ইবাল্লিগুন মিন উম্মতিস সালাম আও কামা কাল আলাইহিস সালাম নবীজি বলেন পৃথিবীর প্রান্তে প্রান্তে অসংখ্য অগণিত আল্লাহ পাক ফেরেশতা নিযুক্ত করে দিছেন যখন দুনিয়ার প্রান্ত প্রান্ত থেকে কেউ আমার উপরে দুরুদ এবং সালাম পৌঁছায় তো ওই নিয়োজিত থাকা ফেরেশতারা ওই সালাম এবং দুরুদ নিয়ে এসে তার বাপ দাদার নাম সহ আমার রজার মধ্যে আইনা পৌঁছায় দেয় আর রজরে কন্যা সব হান আল্লাহ তাইলে নবীজির রওজার পাশে যায় যারা সালাম দেয় ওটা নবীজি সশরীরে শুনেন এবং সালামের উত্তর দেন সব হান আল্লাহ বলেন পাক যেন আমাদেরকে বারবার সোনার মক্কা মদিনে যাইয়া নবীজির রওজায় আছারের পাশে দাঁড়ায় সালাম দেওয়ার তো ফিক দান করেন সকলে বলুন আমিন বলতেছিলাম যারা ওখানে যায় নবীকে সালাম দেয় ওটা নবীজি শুনেন, আর বিভিন্ন প্রান্ত থেকে যারা সালাম দেয় ওটার জন্য নিয়োজিত ফেরেজ তারা ওই সালামটাকে নবীজি রওজা ধারে পৌঁছায় দেয় এবার বলুন তো দেখি ইয়া নবী সালাম আলাইকে বলার পরে নবী কি ওখান থেকে আপনার বাড়িতে আসার কোনো দরকার আছে হ্যাঁ নবী সোনার মদিনা থেকে এই আট হাজার কিলোমিটার রাস্তা পাড়ি দিয়ে আপনার বাংলাদেশের করিমগঞ্জ আইসা এখান থেকে যদি সালাম নিয়ে যাইতে হয় আরেকটা যদি ফেরেস তারা এখান থেকে নবীজির রও যায় নবীজির চেম্বারে পৌঁছায় দেয় নবীজির সম্মান কুন্ডার মধ্যে বেশি আপনার বাড়িতে আইসা সালাম নিলে এটাতে নবীর সম্মান বাড়লো নাকি ওখানে পৌঁছায় দিলে নবীজির সম্মান বাড়লো আহ প্রধানমন্ত্রী আপনার বাড়িতে আইসে আপনার সাথে সাক্ষাৎ করা আর একটা হলো আপনি নিজে প্রধানমন্ত্রীর চেম্বারে এসে সাক্ষাৎ করা কোনটা বেশি উত্তম যিনি যে বেশি সম্মানিত তার কাছে যাইতে হয় তাকে অন্যের কাছে পৌঁছানো হয় না কিন্তু এই জিনিসগুলো তাদেরকে বুঝাইবে কারা একটা চেয়ার খালি রেখে দেয়া কয় এটা রাখলা কেন কয় আমরা যখন দুরূদ মিলাম কেম শুরু করব তো নবীজি মদিনা থেকে এসে এখানে বসে পড়বে নাউজুবিল্লাহি মিনাজাদি আচ্ছা মাইনা নিলাম কিছুক্ষণের জন্য আল্লাহ মাফ করেন মাউজা নবীজি চলে আসছে তোমরা যখন দুরুদে টান দিছো তখন নবীজি চলে আসছে এই জন্য তোমরাও দাঁড়ায় যায় আছে না নাই তবী সালাম আল্ল্যা টান দিছি তো এখন নবীজি চলে আসছে তো এত বড় বেহাদবি কেমনে করি যে মোহাম্মদ সুল্লাহ সালাম এখানে আসা বসা আমরা দাঁড়ায় বসা থাকি কেমন এই জন্য হ্যাঁ দাঁড়ায় যায় কথা কন্যা ঠিক কিনা যারা দাঁড়ায় না তাদেরকে তারা ওহাবি কয় কাফের কয় নবীজির দুশ্মন বলে গালি দেয় জোরে চিৎকার করে বলেন না ওজুবিল্লা মুসলমান আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই যে বেউকুফের গোষ্ঠীগুলি নবীজিকে ইয়া নবী সালাম বলছে দেখে নবীজি আয়া পড়ছে নবী আইসা পড়ার কারণে নবীজির সম্মানার্থে এখন সবগুলি দাঁড়ায় গেছে গা আচ্ছা কিছুক্ষণ পরে যে নবীজি আবার চলে যায় এটা কি হারা দেখে নেই কথা কয়টা কিছুক্ষণ পরে ওরা মিলা দুরুদ টুরুত পড়া শেষ যখন জিলাফির খোদা লাগে তখন কিন্তু বৈশা যায় জোরে কন্যা ঠিক কিনা খিচুড়ি যতক্ষণ রান্না না হয় ততক্ষণ দাঁড়ায় থাকে সিকুরি খিচুড়ি আর জিলাফির প্যাকেট যখন এখন হয়ে যায় কমপ্লিট তখন কিন্তু বৈশা যায় জোরেগণ ঠিক কিনা তাইলে কত বড় বেয়াদব নবীজি এখানে আসছে আসার কারণে নবীজির সম্মান থরা দাঁড়ায় গেল গা আচ্ছা আবার বলুন তো কিছুক্ষণ পরে যখন তারা বৈশা যায় তখন কি নবীজি ওখান থেকে চলে গেছে এটা কি তারা দেখছে এমনও তো হতে পারে নবীজি এখনো এখানে বসা আছে কিন্তু নবীজিকে বসা রাইখা যারা বৈশা গেল ওদের চাইতে বড় বেয়াদব কি দুনিয়া তার কেউ হতে পারে জোরে কোন হতে পারে কখনোই সম্ভব না তাইলে ওদের দরকার ছিল কেমন পর্যন্ত নবীকে যেহেতু দেখা যায় না আসছে যদি এটা বিশ্বাস করতে হয় তো নবীজি গ্যাসে এটা যেহেতু দেখে নাই সুতরাং নবীজির সম্মানার্থে একবার দাঁড়াইছে তো ইসরাবিল সিংহায় ফুদ্গার আগ দেওয়ার পর্যন্ত দাঁড়ায় থাকতে হবে জোরে কোন ঠিক কিনা দে বাসির ভূতেরা করে কি কিছুক্ষণ পরে যখন জিলাবির প্যাকেট রেডিও তখন কিন্তু বৈশা যায় জোরে কোন ঠিক কিনা আবার পুরা বৎসর নবীজির এসকর মোহাব্বত তাদের হৃদয়ে থাকে না বারোই রবিউল আব্বল যখন আসে এমন এসকো আর ঠেলা উড়ে গড়ের ভিতরে থাকতে না বন্যাট রিলিজ দেওয়ার জন্য মিছিল রাস্তা বের হয়ে যায় আরো জোরে চিৎকার করে বলেন ঠিক কিনা মুসলমান ভাই নাম এই জন্য বলতেছিলাম দুইটা কাজ সক্রিয়ভাবে আপনাকে আমাকে মৌলিকভাবে করতে হবে জান্নাতে যাওয়া এত সোজা না মামুন বাড়ির কলা না সোলায় রাখছে আর তুমি খায়া ফলাইবা এর মুসলমান এক নাম্বারের কাজ হলো শিরিক মুক্ত ইমান লাগবো মনে আসেনি দুই নাম্বারের কাজ হলো বেদাত মুক্ত আমল লাগবে যারা দুনিয়ার জমিনে বেদাতি কর্মকাণ্ড করে তারা শিরিক ফি জাত অবশ্যই করে না কিন্তু তারা শিরিক ফি ইল্লা করে জোরে জোরে কন্যা ওজুবিল্লা তারা বলে আল্লাহ আলী মুলুকায়েব রাসুল আলীমুল গায়েব আল্লাহ হাজর নাজের, রাসুল হাজার নাজেন আল্লাহ সর্বজাগায় বিরাজমান রাসুল সর্বজাগায় বিরাজমান আল্লাহ জালাই মুহূর্তে আমাদের কথাগুলো শুনতেছে মদিনায় শুনেও নাকি নবীজি আমাদের কথাগুলো শুনতেছে জুরেকন কন্যা ইল্লাহ মুসলমান ভাই আমার এই আকিদারে বিশ্বাস যদি কারো ভিতরে থাকে কোন অবস্থাতে তাকে মুসলমান বলা যাবে না কারণ সুরায় হাসনের ভিতরে আল্লাহ তালা বলেন আলিমুল গাইবি ও শাহাদাতি হুয়ার রহমানুর রহিম জোরে কন আল্লাহু আকবার আলিমুল গায়েব অদৃশ্যের সংবাদ জানেন অদৃশ্যের সংবাদ জানেন আর অদৃশ্যের সবকিছু খবর রাখার মালিক একমাত্র কে আর জোরে কন সুতরাং আল্লাহর এলেমে যা আছে পৃথিবীর বন্ধু কাউকে আল্লাহ দেয় নাই যদি আমার নবী জ আলিমুল গায়েব হইতেন নবী যদি এলেমের খবর জানতেন বলুন তো দেখি আমার সাথে প্রশ্নের উত্তর দিবেন কেমত কবে হবে ইসরাফিল আলী সালাতাম সিংহা কবে ফুৎকার দিবে এই সংবাদ আর এ খবর আল্লাহ তালার জানা আছে না নাই আর জোরে কন কেমত কবে হবে সেটা আল্লাহ জানে কি জানে না কিন্তু হাদিসে জিবরাইলের ভিতরে দেখবেন মিশকাত শরীফের প্রথম নাম্বার হাদিস বুখারী মুসলিম সহ একাধিক হাদিসের ভিতরে কিতাবের ভিতরে আনা হয়েছে জিবরাইল আলাইহিস সালাম যখন জিজ্ঞেস করলেন নবী বলেন মাতা আসআ কিয়ামত কবে সংঘটিত হবে আল্লাহর রাসূল বললেন আমাকে যে প্রশ্ন করতেছে প্রশ্নকারীর চাইতে যাকে প্রশ্ন করা হইতেছে এই ব্যাপারে তার বেশি জানা নাই জোরে না ঠিক কিনা নবীজি ওখানে বললেন আমাকে যে প্রশ্ন করতেছে তার চাইতে যাকে প্রশ্ন করা হইতেছে তার মানে তোমার চাইতে এই ব্যাপারে আমি বেশি জানি না অর্থাৎ আল্লাহ যদি তোমাকে জানায় থাকে তো তুমি জানো আর তোমাকে আল্লাহ জানায় না থাকলে তাহলে তুমিও জানো না আমিও জানি না কেমত কবে হবে নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে এটা বলে যেতে পারছেন কথা না পারছেন এরকম বহু প্রমাণ দুনিয়াতে আছে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম ওই বিষয়গুলো জানতেন না প্রিয় বন্ধুরা আমার আমরা জানি একদল সাহাবে কেরামদেরকে বীরে মাউনার ওখানে বেইমানেরা মোনাফেকেরা হত্যা করেছিল প্রায় সত্তর জন সাহাবে কেরামদেরকে নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লামের কাছে যায় তারা বলছে আর রসুল্লাহ আমাদের এলাকাতে বহু মানুষ মুসলমান হয়েছে কিন্তু কোরআন শিক্ষা দেওয়ার মতো কোনো আলেম নাই কোনো মুফতি মহাদ্দেশ কোনো কারি সাব নাই হুজুর আপনার এখান থেকে যদি কিছু কারি সাব আমাদেরকে দিতেন তো ওরা আমাদেরকে ওখানে যাইয়া কোরআন শরীফ শিখাইতো এই ঘটনা হাদিসের কিতাবে আছে না নাই সত্তর জন সাহাবে কেরামকে নবীজি তাদের সাথে দিয়া দিচ্ছেন ওরা বিয়ে বীরে মাউনা নামক এক কূপের ওখানে যায়া আগে থেকে উৎপেতে ছিল তারা চতুর্দিক থেকে হামলা করে সমস্ত সাহাবে কেরামদেরকে ওখানে নির্দয়ভাবে নির্মমভাবে শহীদ করেছে জোরে কন্যা উজুবিল্লা প্রিয় বন্ধুর আমার বলুন দেখি আল্লাহর রাসুল যদি আলিমুল গায়েব হইতেন যে নবীজির তেষট্টি বছর জিন্দিগিতে প্রায় নবুয়তের তেইশ বছর জিন্দিগিতে তিলে তিলে দিনকে রাত রাতকে দিন করে মাথার গাম পায়ে ফেলে নবীজি যে সাহাবি সাহাবে কেরামদের কাছে বারবার দিনের দাওয়াত দিয়া তিলে তিলে একজন একজন করে এভাবে সাহাবে কেরামদেরকে উনি সংগ্রহ করেছেন নবী আলমুল গায়েব জানলে আলিমুল গায়েব জানলে অদৃশ্যর খবর জানলে আল্লাহর কি ওই বেমানদের হাতে সত্তর জন সাহাবিকে উঠায় দিতেন কথা বলেন না কেন রাসুল যদি জানতেন আইলমুল গায়েব আখেরি মানে অদৃশ্যের খবর নবীজি জানতেন তাহলে এই সত্তর জনের অধিক সাহাবে কেরামদেরকে কি নবীজি ইচ্ছা করে তাহলে ওই দুশ্মনদের হাতে দিয়া দিছে যে ওখানে নিয়ে মাইরা ফলা কথা বলেন না তাইলে এরপরেও হাদিসগুলো সুস্পষ্ট আকারে থাকার পরেও দেখবেন এ একদল তথাকলিত সুন্নি নামদারী রায় দেশের বেদাতিরা ভণ্ডরা যারা বারো রোগুলা বল মাস আসলে মাঠে ময়দানে জিলাপি খাওয়ার জন্য দৌড়ায় আর মিছিল করে ওরা দেখবেন বলতে চায় আমার আল্লাহ যেমন আলিমুল গায়েব রাসুলো আলিমুল গায়েব এটার নামে হলো স্পষ্ট শিরিক ইসরাক ফিল্লা আল্লাহর এলেমের সাথে শিরিক করা আল্লাহর জাতের সাথে শিরিক করাটা যেমন মুশরিক আল্লাহর জাতের সাথে শিরিক করলে যেমন বিনা হিসাবে চিরস্থায়ী জাহান নামি আল্লাহর কসম ইসরাক ফিল্লা যারা করবে তারাও বিনা হিসাবে জাহান নামি জোরে কন ঠিক কিনা প্রিয় ভাইয়ের আমার এই দুঃখ রাখবো কোথায় দুঃখ রাখার জায়গা নেই একটা সময় যদিও এই ভণ্ড বেদাতিরা নবীজির জন্য কিছু কাওয়ায়ে কিছু শের আসার এগুলো গাইত বাড়ি রবুল আব্বাল আসলে এই বছরের যে দৃশ্য আমরা দেখলাম আহ এগুলো কলি যায় মানে না বিভিন্ন জায়গায় এরকম ভাবে পোলাপান যেগুলো উঠতি বয়সের যুবক বিভিন্ন জায়গায় গাড়ির মধ্যে ডিজে গান লাগায়া তারপরে ওরা নাচানাচি করছে জোরে কোন ঠিক কিনা আরো জোরে বলেন ঠিক না ভাই ঠিক নবীজির আগমনের সুসংবাদ নবীজির আগমনের তারা আনন্দ উদযাপন করতে গেয়া যদি ডিজে গান লাগায় নাচে তাহলে ওই খ্রিস্টানদের বড়দিন যেটা পঁচিশে ডিসেম্বর পালন করে ওই বড়দিন যে রাত্রে পৃথিবীর সবচেয়ে বেশি জিনা হয় যে রাতে পৃথিবীর সবচেয়ে বেশি মত পান করা হয় যে রাতে ইউরোপ আমেরিকায় সবচেয়েতে বেশি অপকর্ম করা হয় তাদের অনুষ্ঠান আর মিলাদ নবীর অনুষ্ঠানের মধ্যে আমি কোনো পার্থক্য দেখি না কোন ঠিক না এই জন্যে এটাই স্পষ্ট সুস্পষ্ট বেদাত যেটা স্বলক্ষ সাহাবে কেরামদের কেউ করেন নাই পৃথিবীর এখনো পর্যন্ত আহলে সুন্নাতুল জামাতের কেউ এটাকে সাপোর্ট করে না এমন কাজ নিঃসন্দেহে কোন নবীজির প্রকৃত আশিকের রাসূল কখনো করতে পারে এই জন্য মুসলমান ভাইরা আমার আপনাকে আমাকে দুই নাম্বার ইশরাক ফি ইলমিল্লাহ থেকে নিজেকে বাঁচায় রাখতে হবে তিন নাম্বার বন্ধুর আমার ইশরাক ফি কুদরাতিল্লাহ অর্থাৎ আল্লাহ পাকের ক্ষমতার ভিতরে যা আছে ওটাকে আল্লাহ থেকে নিয়ে আসা জনগণের সাথে লাগায় দেওয়াটা হলো তৃতীয় প্রকারের শিরিক জোরে কোন নাউজুবিল্লাহ ইশরাক ফি কুদরাতিল্লাহ আল্লাহর ক্ষমতায় যা আছে ওটাকে পাবলিকের সাথে জনগণের সাথে লাগায় দেওয়াটা সুস্পষ্ট রূপে শিরিক জোরে কোন ঠিক কিনা আমি আপনাদের কাছে জিজ্ঞেস করতে চাই কোন দলের এখানে তো বহু দলের লোক সব দলের লোকই আছে কথা কোন ঠিক কিনা বাংলাদেশের সবাই কিন্তু এখন একটা দলই করে আমিও সেই দলই করি জোরে কোন ঠিক কিনা পিঠ বাসনের জন্য বাংলাদেশের কলা জিজ্ঞেস করলে কোন দল করো সাই কিন্তু বলবে আমি আওয়ামী করি জোরে কোন না ঠিক কিনা আমার এসে গেলে হুজুর কি করেন আমিও কুমো আমি আওয়ামী করি পিঠ বাসান লাগু আগে হ্যাঁ যান বাসানো দলে ফরস হ্যাঁ মুসলমান ভাইয়ের আমার আমি আপনাদের কাছে জিজ্ঞেস করতে চাই ক্ষমতার উৎস সকল ক্ষমতার উৎসকে না সমস্ত ক্ষমতার উৎস কে কয় না সমস্ত ক্ষমতার উৎস আশ্চর্য দেখতেছি আমি আপনারা কইতেছেন সমস্ত ক্ষমতার উৎস আল্লাহ আপনাদের নেতারা কয় ক্ষমত সমস্ত ক্ষমতার উৎস জনগণ বলে কি বলে না মুসলমান বলে কি বলে না যে সমস্ত ক্ষমতার উৎস নাকি জনগণ গণতান্ত্রিক দেশ গণ জনগণের দেশ এই জন্য জনগণে নাকি কাউরে ভোট দিয়া নামাইতেও পারে উড়াইতেও পারে এই জন্য হেরাও চিন্তা করছে সমস্ত ক্ষমতার উৎস যখন জনগণ তো জনগণে আর দিতাম না ভোট দেওয়ার লাগে রাতে রাতে সব ব্লাক ফেটার সব শেষ ঠিক করেন না আবার সমস্যা আছে আ মুসলমান ভালো করে বুঝবেন কোন মুসলমানের বাচ্চা আল্লাহর কসমে এই কথা কখনো বলতে পারে না সমস্ত ক্ষমতার উৎস জনগণ কারণ এটা হলো সরাসরি শিরিক যেটার কথা বলা হয়েছে ইসরাক ফি কুদরতিল্লাহ আল্লাহর ক্ষমতার সাথে কাউকে ক্ষমতার সাথে লাগায় দেওয়াটাই হলো তৃতীয় প্রকারের শিরিক জুরেগণ ঠিকই না প্রিয় বন্ধুরা আমার এই পৃথিবীর প্রত্যেকটা মুসলমান কমপক্ষে এটা বিশ্বাস করতে হবে দুনিয়ার সমস্ত ক্ষমতার অধিকারী একমাত্র আরো জোরে চিৎকার করে বলতে হবে কে আল্লাহ ছাড়া পৃথিবীর একটা গাছের পাতাও নড়ার কোন সুযোগ নাই প্রিয় বন্ধুর আমার এই জন্য আপনাদের কাছে অনুরোধ এমন শিরিকপূর্ণ কথাবার্তা যারা বলতেছে ওদের সাথে থাকার কোনো মুসলমানের সুযোগ আরেকটা বিষয় আপনাদেরকে বলি এই যে মাত্র শেষ হইল পূজা দেখছেন নি আপনারা দেখছেন নাচছেন নি ওখানে গিয়া নাচছেন কেটাকাটা হাত তোলেনছে দেখি দেখছেন সব দিয়ে হাসান বই বেরছে আমার সামনে তো ওয়াজ করার দরকার কি সবই তো আল্লাহ একটাও গেছে না কর পূজায় আহারে মুসলমান এই মধ্যে যারা নাচছে গাইছে কি হিন্দু সবাই হিন্দু কয় পারসেন্ট হিন্দু আছে বাংলাদেশের মধ্যে আয় হায় সমস্ত যুবক যুবতীরা ম্যাক্সিমাম সব মুসলমান এখন এখানে কয় আমরা কেউ গেছি না এইগুলিতে আমরা যাই না মুসলমান এই একটা দেড়টা দুইটা ভোট পাওয়ার জন্য দেখবেন আমাদের দেশের নেতার সর্বোচ্চ নেতা থেকে সর্বোচ্চ খেতা পর্যন্ত যেরকম ঠিক কিনা সর্বোচ্চ নেতা থেকে সর্বনিম্ন খেতা পর্যন্ত যে একটা সুইপারগিরি করার যোগ্যতা রাখে না হ্যাঁ ওই পূজা মণ্ডপে যা কয় ধর্ম যার যার উৎসব বলে কি বলে না আপনাদের করিমগঞ্জের কথা কইতেছি না মাফসাই এন কিন্তু এই কথা কেউ কয় না নরসিংদী ঢাকা দিনাজপুর রংপুর সারা দুনিয়ার কথা কইলাম যেরকম ঠিক কিনা তারা ওখানে যে এই বক্তব্যটা দেয় কি দেয় না কথা বলেন মিথ্যা হলে আমার জিব্বা কীটা ফেলবেন প্রমাণ দিতে না পারলে যে ধর্ম যার যার উৎসব ধর্ম যার যার উৎসব সবার এটার ব্যাখ্যা বুঝেন হিন্দু হিন্দুর ধর্ম মানবে মুসলমান মুসলমান ধর্ম মানবে বাকি হিন্দুদের পূজা হিন্দুরাও করবে মুসলমানরাও করবে আরো জোরে কর না ধর্ম যার যার উৎসব সবার এর অর্থ হলো হিন্দুর ধর্ম হিন্দুর মুসলমানের ধর্ম মুসলমানের খ্রিস্টানের ধর্ম খ্রিস্টানের বাকি যখন পূজা হবে তখন আর হিন্দু মুসলিম ভেদাভেদ নাই হিন্দুরাও পূজা করবে মুসলমানরাও ওই হরে রাম কৃষ্ণ তার সামনে গিয়ে মাথা নত করবে জোরে চিৎকার করে বলে নওয়াজুবিল্লাহ ও মুসলমান কথাগুলি বুঝবেন দিল দিয়ে বুঝবেন ধর্ম যার যার উৎসব সবার এটা দিয়ে তারা বুঝায় এটা গণতান্ত্রিক দেশ এটা হলো অসাম্প্রদায়িক দেশ এই জন্য তারা চায় না মুসলমান আর হিন্দুর মধ্যে কোন ডিভাইডার থাকুক এক হয়ে যাক মানলাম আমরা ধর্ম নিরপেক্ষতায় আপনাদের সাথে একমত নিলাম জন্য এটা রাষ্ট্র এখানে হিন্দু বৌদ্ধ ইহুদি খ্রিস্টান সবাই থাকবে কিন্তু আমার প্রশ্ন হলো আপনাদের কাছে যেই নেতারা হিন্দুদের বাড়িতে যায় এই কথা কয় ধর্ম যার যার উৎসব সবার এমন একটা নেতার বাচ্চারে কি জীবনে কোনোদিন কুরবানি ঈদের দিন দেখছেন হিন্দু পাড়ায় যায় কইতে ধর্ম যার যার আজকের কুরবানি সবার আর হুজুরে কোন ঠিক কিনা এমন কোন প্রমাণ আপনাদের এলাকাতে আসেনি কোন হিন্দুর পূজা মণ্ডপে যায় কোন নেতায় কইছে ধর্ম যার যার আজকের কুরবানির ঈদ সবার ধর্ম যার যার আজকের গরু কুরবানি সবার এমন কোন ডায়লগ কি আপনাদের আছে জানা আছে কোন জায়গায় দেখাইতে পারবেন একটা ভাতি সাতি নেতায়ও বলে না তাইলে আমার প্রশ্ন এখানে শুধুমাত্র হিন্দুদের দুর্গা পূজার মধ্যেই কি ধর্ম যার যার উৎসব সবার এটা নাকি মুসলমানদের কুরবানি ঈদের মধ্যেও বলতে হবে ধর্ম যার যার গরু কুরবানি জুড়েগল ঠেককে না হয় মুসলমান তাহলে ওরা আমাদেরকে কি প্রমোট করতে চায় কে বুঝাইতে চায় একটাই ধরিয়া ফিরিয়া কথা কেউ ইসলামের পক্ষের না সব নাস্তিক্য মতবাদী সবাই চায় বাংলাদেশের বিরানব্বই পার্সেন্ট মুসলমানদেরকে হিন্দুত্ববাদী আর নাস্তিকমতবাদী শিক্ষা দেওয়ার জন্য জুড়েগল ঠেকে না এই একটাই মাত্র তাদের লক্ষ্য নয়তোবা যেই সর্বোচ্চ নেতা নেত্রী ওই কথা বলছে নাম বইলেই ফেললাম মাননীয় প্রধানমন্ত্রী বারবার বলে দুর্গা পূজায় যা ডাগেশ্বর মন্দিরে যা বলে ধর্ম যার যার উৎসব সবার কিন্তু আমার প্রশ্ন আমার প্রশ্ন আপনার কাছে মাননীয় প্রধানমন্ত্রী শুধু দুর্গা পূজায় গেলে আপনার ধর্মের প্রতি এত ভালোবাসা উঠলে উঠে কুরবানির ঈদের দিন আপনার ভালোবাসা যায় কোথায় কই একটাও তো কোনোদিন বললেন না ধর্ম জারজার কুরবানীদের কুরবানি সবার এই কথাটা তো আপনি কোনোদিন বললেন না জোরে ঠিক কিনা উবাইদুল কাদের সাহেব বারবার দুর্গা পূজায় যায় বলেন ধর্ম জারজার উৎসব সবার ঈদের দিন তো একবার বললেন না ধর্ম জারজার কুরবানি সবার বলছে একদিনই তো বললো না বড় আফসোস বড় দুঃখ লাগে আজকে ইশরাক ফি কুদরতিলা আল্লাহর ক্ষমতার সাথে আমরা এমন ভাবি শিরিকই করতেছি আজকে হাতে গুনলে 5 পার্সনই দেশে মুসলমান খুঁজলে পাওয়া যাবে না জোরে কোন ঠিক কিনা নাম আসি আমরা বিরানব্বই পার্সেন্ট কয়েক তো নামাজ আস পার্সেন্ট এসারের হাত তুলতে বললে ফার্স্ট পার্সেন্ট বেশি উড়াইতে পারবেন না জোরে কোন ঠেকে না ফজরের নামাজ ঘুমের করে জোহরের নামাজ মাঠে ময়দানে আসরের এসরের সময় গাঞ্জা খাইতে খাইতে জুয়া খেলতে খেলতে জোরে কেনা এটাই আমাদের মুসলমানদের অবস্থা যার কারণে যে মুসলমান ছিল সারা পৃথিবীর সবচেয়ে সুপার পাওয়ার রাষ্ট্র যে লাদেরের নাম শুনলে আমেরিকায় হাজ্ঞামিত বইরে ফেলাইতো কিন্তু আজকে সারা দুনিয়াতে যেখানেই মার খায় ওখানে হল মুসলমানের বাচ্চা যেখানে মায়ের দেয় ওখানে হলো বেইমানের বাচ্চা জোরে কন ঠেকে অথচ এই মুসলমান ছিল পৃথিবীর সর্ব উচ্চ সর্ব বৃহৎ পাওয়ারফুল জাতি কারণ এই আল্লাহর জমিনটা একমাত্র তারাই ওখানে বসবাস করবে স্বয়ং আল্লাহকে যারা মানবে জোরেকন ঠেকেরা এই জন্য মুসলমান ভাইর আমার তিন নম্বরের দায়িত্ব ইসরাফি কুদরতিল্লাহ আল্লাহর যে ক্ষমতা ওই ক্ষমতা যদি কোন মানুষকে লাগায় দেওয়া হয় এটাও সুস্পষ্ট শিরিক আর এমন শিরিকের গুনা যারা করবে নিঃসন্দেহে তারা হবে জাহান্না মিজুরে কান্না উজুবিল্লাহ কারণ আমার আল্লাহ পাক সোনাই বা কানার ভিতরে স্পষ্ট বলে দিয়েছেন উলিল্লা হুম আলিক আল মুলকী তুথিলমুল কামতাশা ওয়াতংজুলমুল কামিম মাংতাশা ওটো অই জুমাংতাশা ওয়াটো জুল নুমাংতাশা ও বিয়া দিকাল খইৰ ইন্নকা আলা কুন্লিশ ইন কদেৰ জোৰেকণ আল্লাহ হকবাৰ আল্লাহ কয় ক্ষমতা দেওয়ার মালিকো আমি আল্লাহ ক্ষমতার মসনদ থেকে লাথি মাইরা নিচে নামায় দেওয়ার ক্ষমত আমি আল্লাহৰ জোৰেকণ ঠেকে না কুলিল্লা হুন্না মালিকাল মূল হ্যাঁ নবী আপনি বলে দেন রাজত্বের মালিক একমাত্র আমি আল্লাহ রব্বুল আলামিন আমি জানে চাইবো তাকে দুনিয়ার রাজত্ব দিব জানে চাইবো রাজত্ব থেকে নিচে নামায় দেব সুতরাং জনগণ কোনোদিন ক্ষমতার উৎস হতে পারে না কারণ এই জনগণকে যদি আমি আল্লাহ সৃষ্টি না করতাম কোনোদিন তাদের সৃষ্টি হইতো না জোরে বলুন ঠিক না হে মুসলমান আল্লাহর গোলাম আপনার আমার মায়ের পেটে যদি আল্লাহ চান আপনাকে আমাকে মৃত বানায় দিতেন মরা বানায় দিতেন আল্লাহর কসম আল্লাহর কসম কোনো দিনে আসমানের নিচের এই সুন্দর সুজলা সফলা শস্য শ্যামলা বাংলার এ প্রত্যন্ত অঞ্চল দেখার সৌভাগ্য আপনার আমার হইতো না জোরে কন ঠিক কিনা আল্লাহ রব্বুল আলমিন দয়া করে মায়া করে মায়ের গর্ব থেকে দুনিয়ার জমিনে আপনার আমারে পাঠাই নেন তাও চিরদিনের জন্যে নয় একটা নির্দিষ্ট হায়াত দেয়া নির্দিষ্ট টাইম দিয়ে আল্লাহ দুনিয়াতে পাঠাইছেন সময় যেদিন শেষ হয়ে যাবে আল্লাহ পাকের ঘোষণা কুল্লুনাফ সিং যায় কাতুল মাউত সুম্মা ইলাইনা তুর যাউন সব মরে যাবি সবাই মরে যাবে সমস্ত নফস মরবে অতপর আবার আমি আল্লাহ তালার কাছে তোমাদেরকে ফিরে আসতে হবে জোরে বলুন ঠেকে না কোথায় পালাবি কোথায় যাবি যেখানেই যাবি ওখানে মৃত্যু তোমার পিছনে দাওয়া করবে মরণ থেকে বাঁচার উপায় নাই সুতরাং বন্ধুরা আমার এই জনগণের ব্যাপার আল্লাহ কয় জনগণকেই তো আমি আল্লাহ বানাইলাম তাহলে ওরা আবার সমস্ত ক্ষমতার উৎস হয় কেমন করে বাংলায় এমন বক্তব্য দেশ না একটা বোর্ডের জন্য ওই দুর্গা পূজায় যায় এমন বক্তব্য দেশ না যে বক্তব্যটা সম্পূর্ণরূপে শিরিক ধর্মজার যার উৎসব সেবার ব্যাখ্যা হলো মুসলমান মুসলমান থাকবে হিন্দু হিন্দু থাকবে কিন্তু পূজার সময় মুসলমানরা হিন্দুর বাড়িতে যা পূজা দিবে জোরে কোন নাউজবিল্লাহ আবার কোরআন শরীফের তাপ করে করে আসলে নাই লাকুমদীন হুকুম ওয়ালিয়া দিন আল্লাহ নাকি এখানে বলছে ধর্ম যার উৎসব সবার জোরে এখন নাউজ উল্লাহ অথচ এই আয়াতের তাপসিন হলে অস্তুস্পষ্ট কথা হলো লাকুমদিন হুকুমওয়ালিয়া দিন এর কথা আল্লাহ বুঝাইতে চায় ধর্ম যান যার তার তার জোরে এখন ঠেকে না ধর্ম যার যার উৎসব তার তার তুমি মুসলমান তুমি নামাজ পড়বা তুমি হিন্দু তুমি পূজা দিবা তুমি খ্রিস্টান তুমি তোমার ওই কাজ করবা দিন কোনো এক ধর্মের উৎসব আরেক ধর্মের জন্য জায়েজ হতে পারে কথা কি ক্লিয়ার হয়েছে মুসলমান মুসলমানের কাজ করবে মুসলমান গরু কুরবানি দিবে মুসলমান নামাজ করবে মুসলমান হজ জাকাত ইত্যাদি করবে মুসলমান করবে হিন্দু ভাইয়েরা তাদের যে 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 ধর্ম বিধান আছে ওটা তারা পালন করবে এ লাকুম দিন হুকুম অলিয়া দিনের কথা হলো এটা আল্লাহ বুঝাই দিতে চাইছেন ধর্ম যার যার উৎসব তার তার দ্বিতীয় আরেকটা ব্যাখ্যা ঝারা এত বড় বড় শিয়ারে বৈশা ওই যে আবার একদল আছে গড়ে বৈশা আলিবাতা আসা পড়ছে আসনে নাই কয় মোল্লা মল্লবিরা মাদ্রাসে বারো বছর চোদ্দ বছর ধরে পরে আর আমি তো ঘরে বসে আলিব্বা তা আসা পড়ে আমি কি হয়ে গেছি এত বড় হেডামলা হয়েছি আসে না নাই